আমার কমেন্ট বক্সে একটি মিশ লিখেছে পতিতা আমি বলি কি আমার কমেন্ট বক্সে না লিখে পতিতাটা টিপির কমেন্ট বক্সে তুমি তার জন্যই লিখতে পেরেছ আমার কমেন্ট বক্সে লজ্জা করে না একটা বছর কাটিয়ে দিল ছেলে ছাড়া কোন সুখটা ওকে করতে দেখো নি তো কোন আনন্দ থেকে ও বিমুখ ছিল কোন আনন্দ থেকে শুধু ও দাদার বিয়েতে ও আনন্দ করতে পারেনি সেই সময় ফোকলার বুকে আনন্দ করেছে ও কালকে রাতে ফোকলার বুকের উপরে শুয়ে থেকে আজকে ওর ছেলের টাইটেলটা লিখেই ব্যাস হয়ে গেল হ্যাঁ কতটা ওর নির্লজ্জ কতটা বেহায়া কতটা ওর আর এবং কতটা বর্বর নিয়ে মানুষ হলে এই কাজগুলো করতে পারে সত্যিকারী ওর নির্লজ্জ বেহায়া বর্বর নাহলে এইরকম জঘন্য মেয়ে মানুষ হতো না ও লিখছে ছেলের নামে ভিউজ কামাচ্ছে আর সেই টাকা নিয়ে গিয়ে মাল খাচ্ছে প্রেমিকের সাথে লজ্জা করে না ভগবান এগুলোকে দেবে না জীব খসিয়ে দেবে যে ছেলের নাম করে যে অর্থটা উপার্জন করে ওর ওর প্রেমিকের পেছনে ওড়াচ্ছে সেই পয়সাতে সেই পয়সা আত্মসাত করে খেয়ে নলা বের করছিস জীব খসিয়ে দেবে ভগবান আজকে ফোকলার চেহারা দেখেছো ফোকলার চেহারা টেপি যার আগে পর্যন্ত ফোকলার চেহারা দেখেছিলাম মরকুট্টে ফোকলার চেহারা এখন ফোকলার চেহারা দেখো প্রতিদিন দামি দামি মাল খায় এবং দামি দামি মাল খেয়ে খেয়ে ফোকলার বতর আর এদিকে গতর দুজনেরই গতর করেছে কি সে করে ছেলের শোক ছেলেকেও আনেনি ইচ্ছা করে কারণ ও জানে ওদের কাছে থাকলে ছেলে কখনোই মানুষ হবে না আর ছেলে এখন যেখানে আছে সেখানটায় ছেলে থাকার সঠিক জায়গা সঠিক ভাবে ছেলে পারবারিশ হচ্ছে সঠিক বাতাবরণ সঠিক পরবার সঠিকভাবে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে হচ্ছে ওর পেছনে ও যদি ছেলেকে নিয়ে আসে ও পারবে ও ফোকলার সঙ্গে এনজয়মেন্ট করবে না ছেলে সামলাবে ওই দুরন্ত ছেলে সামলানো মুখের কথা মুখের মুখের কথা কথা নয় ওই ছেলেকে সামলানো মুখের কথা নয় ওই ছেলেকে সামলাতে এটা তিনজন হিমশিম খায় ছেলে মানুষ হয়ে যাক তারপরে গিয়ে নিয়ে আসবে মা না ছেলেকে আগে ওরা মানুষ করলে তারপর মানুষ হয়ে সবকিছু শিখে টিকে যাবে তারপরে ঝঞ্ঝাট সব ফ্রি হয়ে এবার ছেলেকে নিয়ে এসে ওর ফ্ল্যাটের কাছাকাছি স্কুলে ভর্তি করতো স্কুল তো ওরা খুঁজে রেখেছে শুধু শুধু ওকে ডোষ দিও না তোমরা শুধু শুধু ডোষ দিও না ওর অনেক চিন্তা করে রেখেছে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ রিল আর রিয়েল ও এক করে না তোমরা এক করে ফেলেছো তোমরা যেটা দেখছো সেটাকে রিয়েল ভেবে তোমরা এক করে ফেলছো ও করছে না ও দেখছে ছেলে যেখানে আছে সেখানে থাক ওটাই ওর সঠিক জায়গা আর তোমাদেরকে যেটা করছে সেটা ও বোকা বানাচ্ছে কারণ আমরা অ্যাকচুয়ালি টিভি আর টিভিকে আর একটা নাম দিয়েছিলাম জানো তো আগেকার মানুষরা টিভিকে বলতো বোকা বাক্স এখন তোমরা মোবাইলকেও ভাবতে পারো বোকা এখানটা যা করা হচ্ছে তোমাদের বোকা বানানো হচ্ছে স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া শাশুর সঙ্গে বৌমার ঝগড়া বৌমা বলছে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও এদিকে ননদ বলছে বৌদি ভালো না এদিকে তোমার হচ্ছে স্বামী অন্য মেয়ের সাথে লিংলং লং বউয়ের অন্য পুরুষের সঙ্গে ডিং ডং এগুলো হচ্ছে জাস্ট ফর তোমাদের বোকা বানানো জাস্ট ফর বোকা বানানো এটা সন্দীপরা অ্যাকচুয়ালি নিরীহ সাদামাটা বলেই ও বোকাটা সেইভাবে মানে আমরা ঢুকে গিয়ে ও ওকে যেভাবে বোকাটা বানানোর চেষ্টা করেছিল সেটা বাড়েনি ওর মুখোশটা আমরা টেনে খুলে দিয়েছি এখানটায় ফেক জিনিস বেশি চলে ফেক ফেসবুক যেমন ফেক বুক ফেক ওখানে যা দেখবা সেটাই ফেক রিয়েল নাও হতে পারে তেমনি এটাও ইউটিউবেও এখন হয়ে গেছে ফেকের রাজত্ব ফেক বেশি এখানে ফেক কথা ফেক গল্প ফেক ভিডিও কান্না ফেক কান্না ফেক সিম্পাতি এগুলো খুব ভালো চলে একদম টান টান উত্তেজনার সঙ্গে চলবে তো স্কিপ করো না যার সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছি শুরুকে সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটা অশুভ ইতর আমার কমেন্ট বক্সে পতিতা বলেছে দেখো যারা পতিতা যদি করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে আর যে সংসার করছে তাকে বলছে পতিতা মানে ও মানে ও ভাই বুঝছে মারো কই যে পাখি মন বোঝে না ঘুরে বেড়ায় দাঁড়ে দাঁড়ে সে পাখিকে ভালোবাসার যে পাখি ঘর বোঝে না যে ঘর বুঝবে না এই যে আমাদের টেপি টেপি সোনার সংসার বোঝেনি সুন্দর সন্তান বোঝেনি এত সুন্দর পরিবেশ বোঝেনি অ্যাকচুয়ালি টেপির ফ্যামিলির লোকগুলোকে যদি পতিতা বলতে শিপড়া পিহু লাইফস্টাইল তাহলে আমার মনে হয় তোমার সঠিক শিক্ষাটা সঠিক জায়গায় কাজে লাগতো তুমি আমায় লিখেছ পতিতা 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 বিবেকে বাঁধলো না তুমি একজনকে লিখছো যে সংসার করছে যে স্বামী নিয়ে সন্তান নিয়ে গোটা পরিবার নিয়ে সে সংসারে আবদ্ধ আছে তাকে তুমি লিখছো পতিতা আজকে আমি আমার জন্ম বৃত্তান্তটা তোমাদের বলেছি কি বলেছি জন্ম সংক্রান্তর ব্যাপারটা কেউ বলতো সত্যিকারের এই ইউটিউবে আমি প্রত্যেককে প্রশ্ন করতে চাই আমার চলাফেরা ওঠা বসা বা আমি ছেলে মেয়েকে যেভাবে শিক্ষা দিয়েছি বা যেরকমভাবে আমি আমার চাল চলর লাইফস্টাইল তোমাদেরকে শেয়ার করি এর ভেতরে কোথাও কোনো অংশে তোমরা দেখতে পাও ক্ষতি তাকে কিন্তু দেখো ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরা অন করে টিপি রীতিমতো দিন রাত পতিতাগিরি করে বেড়াচ্ছে টিপির ফ্যামিলি গোটা ফ্যামিলির লোক পতিতাগিরি করা করে বেড়াচ্ছে সেখানটায় এই মহিলা সেখানে গিয়ে তাকে উৎসাহ দেয় এই পতিতা কাজ করার জন্য আর যে পতিতাগিরি করছে না যে বলেনি সে নিজে কোনো দিন পতিতা ছিল আমি কিন্তু কোনো ভিডিওই বলিনি আমি বলেছি আমি ওখানে বড়ো হয়েছি ওখানে বড় হওয়ার পরও আমি এই শিক্ষায় লাভ লাভ করতে পেরেছি যে দশটা মানুষের সঙ্গে আমি উঠতে বসতে পারি দেখো তোমরা নিশ্চয়ই শিক্ষিত একজন পিহু শিপরা পিহু লাইফস্টাইল নিশ্চয়ই একজন শিক্ষিত মহিলা সে শিক্ষিত মহিলার লেখার ইয়ে দেখো পতিতা 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 বাহ বাহ ভাই বাহ তোমার মা বাবা তোমাকে বিশাল শিক্ষা দিয়েছে বিশাল শিক্ষা দিয়েছে ওই জন্য তো তুমি পতিতার কমেন্ট বক্সে গিয়ে অ্যাকচুয়ালি রিয়েল পতিতা যে তার কমেন্ট বক্সে গিয়ে তাকে পতিকাগিরি করতে উৎসাহ দাও তার দুঃখে মর্মাহত হও তাকে তার প্রতি প্রত্যেকটা মুহূর্ত সহানুভূতি দেখাও আর যে পতিতা নয় যে পতিতা কিছু করেনি যে পতিতার দেখাচ্ছে না যে নোংরা করছে না যে ইউটিউবকে কোনো নোংরা বার্তা দিচ্ছে না তার কমেন্ট বক্সে এসে তুমি লিখছো পতিতা তোমার মা বাবার এটাই শিক্ষা পিহু লাইফস্টাইলের পিহু হুর লাইফস্টাইলের মা বাবার শিক্ষা বিশাল শিক্ষা বিশাল শিক্ষায় শিক্ষিত করেছে একটা গোটা পরিবারের লোক নোংরামি করে বেড়াচ্ছে গোটা পরিবার অ্যাকচুয়ালি মেয়েটাকে মেয়েটা তো নোংরা এবং নোংরা অভিসন্দে নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছে আর এই সব নোংরামি করতে উৎসাহ করছে এই ধরনের মেয়ে মানুষরা হ্যাঁ কারণ ভালো জিনিসকে কেউ নিতে চায় না নোংরাটার কাছে দৌড়ে দৌড়ে মানুষ যায় তা দেখছি ভালো জিনিস কেউ নেবে না নোংরাটাকেই যদি মানুষ পছন্দ করে আমরা নোংরাটাই কেন গাঁটবো না রিয়েল লাইফ আর রিয়েল লাইফ রিয়েল লাইফেও ভালো থাকবে কিন্তু রিয়েল লাইফে ও নোংরামি ছড়াবে সেই নোংরামি দেখে যদি আরও দশজন নোংরা হয় হোক তাতে ওর কি যায় আসে কিন্তু সেই জায়গাটাই আমরা প্রতিরোধ করছি আমি সেই জায়গাটায় আমরা অবজেকশান চলছি যে তোমার রিয়েল লাইফে কি আছে না আছে সেটা তোমার রিয়েলে রাখো কিন্তু তুমি নোংরাগুলোকে ইউটিউবে কেন প্রোমোট করছো ইউটিউবে কেন ছড়াচ্ছ ইউটিউবে কেন দেখাচ্ছো ইউটিউবে দেখে তো তোমাকে দেখে তো আরও দশটা মেয়ে উৎসাহিত হতে পারে আরও দশটা মেয়ে এই নোংরা ভিডিও বা নোংরা জিনিসে মোটিভ মানে ইয়ে হতে পারে আকৃষ্ট হতে পারে তখন তো ওরাও এরকম নোংরা কাজ করতে পারে দেখো অবশ্যই একটা দুটো লাইভ হতো আগে এই যে বডি নাচানো হাফ প্যান্ট পরে দেহ কাপাতো বডি নাচাতো কিন্তু এখন ভুরি ভুরি মেয়ে এইভাবেই কিন্তু ভিডিও মানে লাইভ করছে যে ভিউ কারণ ভালো ভিডিও যখন মানুষের নিচ্ছে না নোংরাটাই মানুষ বেশি করে ছড়াচ্ছে সেই নোংরাটা তোমরা দেখছো আর ওই নোংরা দেখতে তোমরা ভালোবাসছো সেই নোংরাটাকে নিয়ে তোমরা এনজয় করছো নোংরা দশজনের ভিতরে ছড়িয়ে দিচ্ছ দেখো সেই কারণে আজকে আমাদের দেশটা কোথায় চলে গেছে কীভাবে চলে গেছে একটা কলেজে মেয়ে পড়তে গিয়ে সেখানেও সেভ নয় কারণ ওপেন ক্যামেরায় দেখতে পাচ্ছি ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম ওপেন প্ল্যাটফর্মে যদি ব্রা প্যান্টি পরে মেয়েগুলো শুয়ে যদি তার দেহ নাচায় দেহ কাঁপায় সেটা দেখে দশটা পুরুষ আকর্ষিত হতেই পারে হচ্ছেও এবং সেটা তখন সে কি করবে সে নিজের সঠিকভাবে জায়গা পাচ্ছে না বলে যাকে পাচ্ছে তার উপরে হামলা করছে তার উপরেই চেপে বসছে তাকে জড়িয়ে ধরছে তার খামচা খামচি কামড়া কামড়ি করছে এইসবের জন্য দায়ী এইসব নোংরা এইসব নোংরা ভিউয়ার্স আর এইসব নোংরা ভিউয়ার্স এর জন্য এই নোংরামি করতে এইসব নোংরা মেয়েরা সাহস পাচ্ছে আজ কোথায় আজকে একটা কি কষ্টের দিন একটা কলেজে মেয়ে পড়তে গেছে সেই মেয়েটার ওপর এই রকমভাবে নির্মমভাবে অত্যাচার হয়েছে নির্ভম নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে সেই জায়গায় আরেকটা মেয়ে কি করছে দেখো ক্যামেরাটা খুলে শুধু মানুষকে বোকা বানাচ্ছে অসহায়তা দেখাচ্ছে আর সেই পয়সা রোজগার করে তার প্রেমিকের পিছনে ওরাচ্ছে আমার কমেন্ট বক্সে একটা একজন কমেন্ট করেছে সীমাদি অ্যাকচুয়ালি ফোকলার সঙ্গে কালকে যা করেছে তাতে তো একটা ইনভেস্ট তাতে একটা একটা খরচা হয়েছে সেই টাকাটা ছেলের নাম করে তুলে নিয়েছে ঠিক একদম দেখো প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছে প্রেমিকের সাথে ওর কাটানোর সময়টার মূল্য ওর ছেলেকে দিতে হচ্ছে এর থেকে নোংরা জঘন্য নির্মমতা মানে নির্মম ব্যাপার কি আছে এই শিক্ষিত সমাজ এই শিক্ষার সমাজে বলো কি আছে আর সেখানটায় এইসব মেয়ে ছেলেগুলো লিখে যাচ্ছে পতিতা ভাবতে পারছ কি করে এরা এখানটা লিখছে পতিতা আমি বুঝে পেলাম না কি করে লিখছে কোন হাত দিয়ে লিখছে কোন মুখ দিয়ে লিখছে কোন চিন্তা নিয়ে লিখছে অ্যাকচুয়ালি প্রতি তাদের জীবন কত কষ্টের প্রতি কত কষ্ট করে নিজেদের জীবন কাটায় এদের জানা আছে না একটা ওয়ার্ড প্রতিতা লিখতে পারলে লিখে দিলাম হুম শিক্ষার পরিচয় দিয়ে দিলাম সে কতটা বড় শিক্ষিত সে কতটা বড় গুণী তার পরিচয়টা সে দিয়ে দিল প্রতিতা বলে বাহ লজ্জা করলো না লজ্জা করলো না হাতটা কাঁপলো না টেপির ঘরে গিয়ে টেপিকে বলতে পারছো না যে তুমি যেগুলো করছো সেটা হচ্ছে পতিতাগিরি ক্ষমতা নেই ক্ষমতা নেই না শিরডারা একদম মানে সরীসৃপ জন্তু সরি জন্তু বলে ঘরে ঘরের মধ্যে শুয়ে বসে থেকে নোংরা নোংরামি করছে সেটা দেখতে ভালো লাগছে সেটাকে দেখে আনন্দ পাচ্ছ আর এখানটা এসে যারা নোংরার প্রতিবাদ করছে তাদেরকে পতিতা লিখে যাচ্ছ তাই না ঠাস করে এমন একটা গালের মধ্যে বসা ইচ্ছা করছে না যে কি বলবো এবার যেটা বলবো ছেলে দেখো আমরা প্রত্যেকের মা বাবা তার সন্তানকে ভালোবাসে আর এবং সন্তানের ভালোই চায় টেপিও তার ভেতরে অন্যতা নয় টেপিও টেপুর সন্তানের ভালো চায় সেই কারণে টেপি টেপি সন্তানকে রেখে এসেছে ভালো জায়গায় কিন্তু এই যে তোমরা টেপি জানে টেপি কিন্তু রিয়েলে জানে টেপি সন্তান কোথায় ঠিকভাবে মানুষ হবে আমরা যতই খোঁচাই যতই ওকে খুঁচিয়ে দিই আগুন ধরিয়ে দিই জ্বালিয়ে দিই পুড়িয়ে দিই ওর কিন্তু ও জানে ও কোন জায়গায় স্থির তোমরা হয়তো ওর ব্যাপারটা বোঝো না ভিউয়ার্সরা বিশেষ করে ভিউয়ার্সদের কথা বলছি এই যে ভিউয়ার্সরা যখন ওকে বেশি প্রেশারাইজড করে বা বেশি চাপ দেয় বা বেশি বলে তখন ও মাঝে মাঝে এই লেখাটা লিখে ভিউয়ার্সদেরকে শান্ত করে অ্যাকচুয়ালি ও নিজে জানে ওর ছেলে ঠিক জায়গায় আছে ঠিক পারবাসী সে বড়ো হচ্ছে ঠিক বাতাবরণ ওর ওর যে বাতাবরণে আছে ওর ছেলে ওইটা ওর জন্যে একদম অনুকূল পরিবেশ কারণ টিপির কাছে এনে টেপি সেই যত্নে রাখতে পারবে না সেইভাবে গাইড করতে পারবে না বা সেইভাবে মনের মতো করে মানুষ করতে পারবে না কারণ টেপি এক এক জায়গায় টিপির এক এক রকম রূপ তোমরা টিপির ক্যামেরায় টিপির রূপ আলাদা রূপ দেখতে পাবা টিপি টিপির মায়ের ক্যামেরায় টিপির আলাদা রূপ দেখতে পাবা এই যে টিপির ডবল ফেস তিন চার রকম ফেস সেটা টেপির ক্ষণস্থায়ী করে থাকে কিন্তু ছেলে ক্ষণস্থায় না ছেলে যখন ওর কাছে আসবে দায়িত্ব সেটা চিরস্থায়ী এই যে তিনশো দিনই ছেলেকে রেডি করা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া ছেলেকে স্কুলে দিয়ে আসা ছেলেকে খাওয়ানো ছেলের ভালো মন্দ ছেলেকে এক্সট্রা ক্যারিকুলার শেখানো ছেলেকে সারা দিন এই ছেলে সামলানো এগুলো অনেক চাপের যেটা টেপি একা সামলাতে পারবে না না টেপি একা সামলাতে পারবে না আর টেপির মা টেপির মা টিপির শাশুড়ি মাকে ভাত দেয় না নিশ্চয়ই টিপি মা টেপির এই বাচ্চাটাকে এক দুদিন ভালো লাগবে তারপরে পারবে না টানতে তারপর তাকে সুশিক্ষা দিয়ে একদম মনের মতো করে তৈরি করতে পারবে না যদি ওদের ভেতরে সুশিক্ষাটাই থাকতো তাহলে সবার আগে নিজের মেয়েকে শিক্ষা দিত কারণ ওদের ভেতরে শিক্ষার লেশমাত্র নেই নেই ওদের ভেতরে শিক্ষার কোনো রকমের কোনো কালচার নেই যদি থাকতো মেয়েটাকে সুশিক্ষা দিত ওদের কাছে সম্মানের ভয় নেই ওদের কাছে না শিক্ষা আছে না সম্মানের ভয় আছে যদি সম্মানের ভয় থাকতো মেয়েকে এইভাবে বাপের বাড়িতে এনে বসিয়ে রাখতো না আগে মেয়েকে মেয়ের সংসারটা কি করে ঠিক হবে মেয়েকে মেয়ের শ্বশুমারির লোককে এক জায়গায় বসিয়ে মেয়ের একটা ভালো ব্যবস্থা করতো মেয়েরকে প্রেমিকের হাতে তুলে দিত না দিত না কিন্তু এরা আদতেই নোংরা সেই জায়গায় পচিতা লিখতে নি তুমি যে আমার কমেন্ট বক্সে লিখেছো প্রতিতা সে জায়গায় লিখতে পারো তোমার এই পতিতা লেখাতে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কিন্তু বলছি তোমাদের রুচিবোধ তোমার রুচিবোধতে আমি বুঝলাম যে তোমার রুচিটা কত উচ্চমানের রুচি যে কাল তার প্রেমিকের সঙ্গে তার বার্থডে কাটিয়ে এসেছে আর আজকে ভিউজ কামানোর জন্য ছেলের নাম লিখে বসে আছে হ্যাঁ তাকে তো কিছু বলার তোমাদের ক্ষমতা নেই চলে এসেছ পতিতা পতিতা করতে করতে নাচতে নাচতে আমার কমেন্ট বক্সে আমিও তোমার ঠ্যাংটাকে ধরে এক আচার মেরে তোমারও পেটের থেকে গু বের করে টিপির গায়ে লাগিয়ে দিয়ে আসবো বুঝেছো লজ্জা লাগছে যে বলছি কথাগুলো কষ্ট লাগছে গায়ে লাগছে লাগছে তো না কারণ তুমিও পতিতার আরেকটা রূপ তুমি ঘরে বসে পতিতা করো তারা পতিতার লয়ে গিয়ে যে পতিতাগিরি করে না তার জন্যে পতিতা ইয়ে করে তার বিনিময়ে যে পয়সাটা উপার্জন করে সেটা তার সংসার চালায় আর তোমরা ঘরে বসে বসে পতিতাগিরি করে এনজয়মেন্ট নাও খারাপ লাগলো খারাপ লাগলো যে দিন রাত ঘরের মধ্যে শুয়ে বসে পুরুষগুলোকে ঢোকাও আর নিজের দেহের চাহিদা আবার তাদেরকে চুপচাপ করে বের করে দাও দেখো তুমি যদি এগুলো না করো তুমি কখনোই গামলাকে সাপোর্ট করতে না তুমি এগুলো হান্ড্রেড পার্সেন্ট করো হান্ড্রেড পার্সেন্ট তুমি অনেক পুরুষের সঙ্গে একাধিক পুরুষের সঙ্গে তুমি তোমার দেহের আগুন নেভাও এই জন্য তুমি প্রতিটা শব্দগুলি কমেন্ট বক্সে এসে লিখে গেছো এই যে টিপির মা বাবার কাজ যেটা ছিল সেটা তো করেনি তাহলে টিপি জানে যে এইখানটাইলে আমার ছেলে শিখ কোনো ভালো শিক্ষায় শিখবে না কোনো ভালো শিক্ষায় পাবে না বরং আরও যে ফেস ও তৈরি করেছে বা যে ফেস কাটিংটা ও রেখেছে ওর ছেলে যত অধঃপতনে যাবে ও তত ডুববে ও ছেলেকে যত অধঃপতনে নিয়ে যাবে তত ও ডুবে যাবে ও কোনো দিনই পারবে না কোনো দিন ওই ছেলেকে মানুষ করতে পারবে না সেই কারণে টিপি জেনে বুঝে ছেলেকে সুস্থ মাথায় ওখানে রেখে এসেছে যে ছেলেকে নিয়ে কারণ ও যেভাবে দেখো জয় মানে ট্যুরে গেছে যেসবভাবে ও ট্যুর করে ফ্ল্যাটে থাকে ওর মায়ের বাড়ি আসে কখনো ঘুনাঘর যায় কখনও ওই কী যেন জায়গাটার নাম সেখানে যেখানে ফ্ল্যাট কিনেছে সেখানে যায় কখনো মানে এই জীবনটা তো কাটাতে পারতো না ওকে যে কোনো জায়গায় এক জায়গায় একদম স্থিরভাবে থাকতো তাহলে ফোকলা এই যে রাতের বেলা এসে মাল খেয়ে মাতলামি করে এই যে ওর সাথে রোমান্টিক হয় এখন বেশিরভাগ জায়গায় এটাই বেশি চলে যাচ্ছে মাল খেলেই রোমান্টিকতা বেড়ে যায় আর সেই রোমান্টিকতাটাই রোমান্টিকতা মাল খেয়ে এসে ও ভ্যান তারা করবে মাল খাবে ও মাল খাবে তার ভেতরে ছেলেকে কি করে বড় করবে তার জন্য জেনে বুঝে রেখে এসেছে জেনে বুঝে সব জ্ঞানে ও রেখে এসেছে ছেলেকে ওইখানে যে ছেলের সঠিক ঠিক জায়গায় আছে ওই জায়গাতেই ছেলে ঠিকভাবে মানুষ হবে ছেলে আমার কাছে আসলে ছেলেকে আমি মানুষ করতে পারবো না আমার অতটা ধৈর্য সহ্য ক্ষমতা নেই কারণ ওদের বাড়িতে থাকতেই ছেলেকে কিভাবে ছেলের ওপর অত্যাচার ওই করতো সেটা তোমরা নিশ্চয়ই অনেক ভিডিওর মাধ্যমে অনেক ক্রিয়েটার তোমাদের কাছে তুলে ধরেছে ওর মন না হলে দুপুরবেলায় সারা দুপুর ঘুমাবে না সারা দুপুরও দুষ্টুমি করবে আর সারা দুপুরও মাকে সামলাতে হবে আর ওর মা খেয়ে দিয়ে উঠেই একটা করে ঘুম দেয় প্রতিদিন সে ঘুমটা দেওয়ার পর সই সেটা রাত নটাতেও উঠতে পারে দশটাতেও উঠতে পারে সন্ধ্যে সাতটাতেও উঠতে পারে এই জীবনযাত্রায় ছেলে মানুষ করতে পারবে ওর মা বাবা মেয়ে মানুষ করতে পেরেছেন ওর মা বাবাও ঠিক এতটাই উচ্ছৃঙ্খল ছিল ওর মা বাবার ভেতরেও এতটাই অধৈর্য ছিল ওর মা তিন চারবার করে প্রেমিকের হাত ধরে পালিয়েছে সেই কারণে ওর মা বাবার কাছে এটা খুব একটা বড় ব্যাপার না এটা ইজি ভাবে নিয়েছে যার মেয়ের এত বড় প্রবলেম তার বাবা বাড়ি এসে রিলস বানাচ্ছে তার মা বাবার সঙ্গে রোমান্টিক টাইম কাটাচ্ছে মা বাবা মা ছেড়ে দিচ্ছে মেয়েকে তার প্রেমিকের বাড়িতে রোমান্টিক সময় কাটিয়ে আসতে তাহলে সেই পরিবেশের ছেলে মানুষ হবে এরা এর মা সব জ্ঞানে বুঝে সুজে রেখেছে হ্যাঁ ছেলেকে মাঝে মাঝে একটু নামটাই তো ইউজ করছে টাইটেলে ছেলের জীবনটা তো নষ্ট করে দিচ্ছে না তোমরা যেটা চাইছো যে যদি নিয়ে এসে ছেলের জীবন নষ্ট করে দেয় তাহলে তো একেবারে একটা যে বাচ্চার জীবনই শেষ হয়ে যাবে সে জায়গায় নাম ইউজ করে যদি দুটো ভিউজ কামায় তো ক্ষতি কি বুঝে সুঝে কাজ করেছে টেপি প্রত্যেকটা টাইটেল প্রত্যেকটা ভিডিও শোনো পাঁচ বছর ধরে টেপি কিন্তু এই প্রফেশনে আছে এই প্রফেশনে এই প্রফেশনের মানুষগুলোকে ও হারে হারে বুঝে গেছে যে কোন মানুষ কি চায় কোন মানুষ কি খেতে ভালোবাসে কোন মানুষের পাতে কোন খাবারটা দিলে সেই মানুষ তাড়িয়ে তাড়িয়ে খাবারটা খাবে সন্দীপদের মতো সাদা মাটার জীবন কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না ওই এক ঘেমি একরকম একই রকম এক ঘেমি ভিডিও একই সেম একই কিছু ওই মায়ের রান্না করা ওই খেতে বসা ওই হয়তো ছেলেকে আদর করছে ওর মা বাবা সবাই মিলে ওই ডাইনিংয়ের ওই জায়গা ওই প্লেসটায় বসে সময় কিছু সময় কাটানো নাহলে বাজার করা বাজার আনো বাজার করো সন্ধ্যাবেলা টুকটাক টিফিন করো ছেলের মিষ্টি মিষ্টি কথা শোনো এইসব ঘরের চাল থেকে মুড়ি করা ঘরের তোমার হচ্ছে সর্ষে থেকে তিল থেকে সেগুলো বের করে ঝেড়ে বাছাই করে সেগুলো সর্ষের তেলে কনভার্ট করা ধানকে ঝেড়ে ধান থেকে চাল করা তারপরে হচ্ছে সেই চাল বিনে ভাত রান্না করে খাওয়া এগুলো প্রথমে মানুষ প্রচণ্ড দেখত প্রথমে মানুষ প্রচণ্ড ভালোবাসতো কিন্তু এখন ভালোবাসছে না এখন ভালোবাসছে এই নোংরা ভিডিও তো সেটা টেপি ভালো বুঝেছে টেপি শুধু জাস্ট ফর ইনকাম করছে টেপি কেন বলো তো সন্দীপকে ছাড়ছে না কেন সন্দীপকে ছাড়ছে না সন্দিকে না ছাড়ার কারণ হচ্ছে টেপি হান্ড্রেড পার্সেন্ট ফোকলার ড্রিপ্টেও যেতে চাইছে না ফোকলা যদি টেপির ওপরে টর্চার বা অত্যাচার শোনা এক দেড় বছর পর ফোকলা ফোকলার রূপে ফিরবে ফোকলার চেহারা দেখেছ কি গ্ল্যামার বেড়ে গেছে চেহারা কেমন ফুলে গেছে টেপির পয়সায় বোতল খেয়ে এটা পুরো বোতল খাওয়ার এই বোতলটা কমা বোতল না দামি বোতল খায় টেপি আর টেপির ফোকলা বেশ দামি ব্র্যান্ডেড বোতল খায় এবং সেই বোতল খাওয়ার ফল হচ্ছে ওদের ওই চেহারা টপা টপা চেহারা এই চেহারাটা ভাত ডাল তরকারি খাওয়ার চেহারা নয় এই চেহারাটা অতিরিক্ত মাল খাওয়ার চেহারা আর এই যে অতিরিক্ত মাল খাচ্ছে এ তার জন্য এখন অতিরিক্ত রোমান্টিক হচ্ছে একটা টাইমের পর ওর এই রোমান্টিকতাও কমবে আর এই শরীরে খিদেও কমে তখন কিন্তু ফোকলা টেপির প্রতি অত্যাচারও বাড়বে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য টেপি সন্দীপের নামটাকে আটকে রেখেছে কারণ যখন তখন যদি ফোকলা টেপির ওপর অত্যাচার করে তখন টেপি কেস করতে পারবেন নামে এবং পরিষ্কার বলে দেবেন যে আমি ওর কেউ না আমি বিবাহিত আমার এখনো আমার হাজবেন্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়নি ওর সঙ্গে আমি লিভিংয়ে ছিলাম বা ও আমার বন্ধু বা ও ওর সঙ্গে আমি আগামী দিনে ভেবেছিলাম সেটা ডিভোর্স দেওয়ার পর এখনো আমাদের ডিভোর্স হয়নি এটাও প্রমাণ করে দিতে পারবে সেই কারণেও কিন্তু ফোকলা মানে টেপি একদমই সন্দীপকে ছাড়তে চায় না মনে প্রাণে সন্দীপকে ছাড়তে চায় না তার কারণ ছেলে নয় ছেলে সঠিক জায়গায় বড় হচ্ছে ও সঠিক জায়গায় বড় হচ্ছে হচ্ছে এদিকে ইনকামটাও আর ভবিষ্যতে সাথে যদি মেন্টাল টর্চার বা শারীরিক নির্যাতন করে তখন ফোকলা কেউ ওর জীবন থেকে হাটিয়ে দিতে সুবিধা হবে আর তোমরা আমার কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছ পতিতা অ্যাকচুয়ালি রিয়েল পতিতা কে একটা ফ্ল্যাটে মা বাবার কাছে না থেকে একা ও ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছে ছেলে কোথায় আছে ফ্ল্যাটে ও কালকে ওর মাথায় এত চাপ চিন্তা ও যার জন্য ওর বৌদি প্রাণ বাঁচানোর জন্য ও বাপের বাড়িতে এসে যেখানেই যাক সেখান থেকে ফেরার পথে এই টগর চায়না টগর এই টগর ফুলে তোমরা বলো না তোমরা কোনো সত্যি বিপদের আশঙ্কা পেলে তোমরা কি এই কাজগুলো করতে পারবে যে সেই সময় তোমাদের কি মাথায় আসবে যেমন ফুল গাছ কিনবো ফুলের চারা নেব বা এই সময় ফুলের চারাটা নি বা এই এই ফুলের চারার চারাটা থেকে বারো মাস ফুল পাব টেপির কাল ঘাম ছুটে গেছে শুধু সন্দীপ গিয়ে লিখেছে আমি ফ্ল্যাটে যেতে পারি টেপি যেমন ওর লিগাল নামটা ব্যবহার করবে সন্দীপের সন্দীপেরও তো ওর লিগাল হাজব্যান্ড হিসেবে ও তো ওর চেক করতেই পারে ও কার সাথে আছে না আছে সেই কারণ থেকে ওর এই দরপাড়া নেই ছাটফাটা নেই আর সেটাকেই কাজে লাগালো হচ্ছে এই ফোকলার জন্মদিনটা ওর ফ্ল্যাটের আশেপাশের লোক এখন নজরে রেখেছে আমাকে এক বোন মেসেজ পাঠিয়েছে ভয়েস সেও বলছে তার বাড়িও কলকাতাতে বলছে সীমা তুমি ভিডিওতে বলেছো কলকাতাতে নাকি এরকমভাবে অতটা খেয়াল করে না কলকাতাতেও করে ওই দিদিভাইয়ের ফ্ল্যাটও বাগুইহাটি না গড়িয়াতে বললো গড়িয়াতে তো ওখানে ওনার ফ্ল্যাটে আছে সেই ফ্ল্যাটেও একজনের রুমে এরকমভাবে মানুষ মানে পুরুষ আনাগোনা করতো একদিন দুদিন সবাই সবার মধ্যে আলোচনা করে তারপর ফ্ল্যাটের সময় ওনারকে বলে তারপর সবাই মিলে একসঙ্গে ওনাকে একটা অবজেকশান জানানো হয় কলকাতাতেও হয় তাহলে ও তো মফসালে বাস করে এই আর এটা তো ও ভাইরাল ফেস আর এটা তো চারিদিকে ছড়িয়ে গেছে এখন ফোকলাও যদি বাইক নিয়ে ঢোকে ওদের ফ্ল্যাটে তা মানুষ গুরু কুচকে তাকাচ্ছে সেটা নিয়েই ওর অসুবিধা হয়ে গেছে এর বাইরে কিচ্ছু না আর ও যথেষ্ট জানে ছেলে সেফ জায়গায় আছে তাই ছেলেকে নেওয়ার মতন মানসিকতা বা চিন্তা কোনোটাই নেই কারণ ছেলে দারুণভাবে পার্বারিস হচ্ছে যেই পার্বারিসটা ওরা করছে সেটা ও কখনোই করতে পারবে না পারবে ছেলেটাকে ওর বৌদিটাকে সেদিনকে সারা দিন না খাইয়ে রেখে দিয়েছে বৌদি কেটে দেয় বেটে দেয় রেদে দেয় সেই মানুষটাকে অবধি সেদিনকে সারা দিন রান না খাইয়ে রেখেছে বৌদি যতক্ষণ যায় ওদের বাড়িতে ততক্ষণ কাজ করে আবার বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে কাঁথাই ওর সম্বল রোগা মানুষ কাঁথা মুড়ি দিয়ে যদি ঘুমায় তো কি হয়েছে বলে কাঁথাটাই ওর সম্বল ভাবতে পারছো আমি শুধু ভাবি এদের মানসিকতা আমি শুধু ভাবি এদের চিন্তাধারা কতটা নিম্ন রুচি কতটা নিম্ন মানসিকতার চিন্তা হলে আমার এক বোন কমেন্ট লিখেছে সীমাবি আমি দেখতে চাই যে তুমি টেপিকে ঠাস ঠাস করে জুতো দিয়ে মারছ আর খালি বলে না ওর বাড়ির সামনে দিয়ে লোক ঘোরাঘুরি করছে সত্যি সত্যি একদিন যাও গিয়ে পিটিয়ে আসো আর মাতা মাতাকেও কিন্তু মাটাকেও মানে মাঝে মাটাকে ওর মাটাকেও দু চারটে জুতোর ঘা দিয়ে আসো অ্যাকচুয়ালি টেপির এত বড় খারাপের জন্য ওর মা দেয় আসল প্রতিটা ওর মা বোঝ এই যে শিপরা পিহুল লাইফস্টাইল তোমায় বলছি আসল পতিতা হচ্ছে টেপি আসল পতিতা হচ্ছে টেপির মা আর তারপরের পতিতা হচ্ছে তুমি তিনখানা তিনখানা না তোমরা পতিতা তিনজন তার জন্য তোমার নাস্তে নাস্তে মনে হচ্ছে এখানে এসে লিখি যে যেমন তার চিন্তাটা তেমন তুমি পতিতা তাই তোমার চিন্তাও পতিতা পতিতাগুলো সব চলে এসেছে সব কটা টেপির ছাপ মানে পাচাটা পতিতা লজ্জা করে না একটা মেয়ে এইভাবে নোংরামি করছে আর তাকে তোমরা সাপোর্ট করছো লজ্জা করে না ভেতরে লজ্জাবোধ আসে না আজকে তোমাদের মতো এইসব নোংরাগুলোর জন্য ও নোংরামি করছে আর এই নোংরামিগুলো তোমাদের দেখতে ভালো লাগছে ছে আজকে সব মানুষ নাকি টেপিকে করে ধুইয়ে দিয়েছে ধুইয়ে দিয়েছে ঠিক করেছে তোমাদেরকে এইভাবেই জুতাতে হয় আর ওইদিকে দেখো একটা পুরো গোটা পরিবার হ্যাঁ আমার পরিবার খুশির জন্য এই সব করি আমি আমরা পরিবারের খুশির জন্য এইসব করি একদম সভ্য ভদ্রতার সাথে একটা পরিবারের পারিবারিক খুশি বাবা মা ছেলে তোমার হচ্ছে নাতি এগুলো একটা ফ্যামিলি বন্ডিং এইসব ভাল ভদ্র জায়গায় তো ভদ্র জায়গায় জানো তো পতি তারা থাকতে পারে না টেপি অ্যাকচুয়ালি পতিতা সেই কারণেই ভদ্র জায়গায় থাকতে পারেনি আর টেপির মানে টেপি পতিতার অ্যাকচুয়ালি ভিউয়ার্স তুমিও একটা পতিতা সেই জন্য তুমিও পতিতা জিনিসটাকে বেছে নিয়েছ বুঝেছ টেপির মা একটা পতিতা তুমি একটা পতিতা আর তোমার ডেপি একটা পতিতা তার জন্যই তো এরা ভদ্র জায়গায় ভদ্র মানে সন্দীপদের একটা ভদ্র পরিবেশ ভদ্র জায়গায় ভদ্র স্থানে থাকতে পারেনি ওদের বাড়িটার মধ্যে কোনো অংশে মনে হয় কোনো ভদ্র আজকে আমাকে কন্টিনিউ লিখছে লোকে যে সীমাদি টিপির কমেন্ট বক্সটা আজকে যা অবস্থা তুমি যদি আমার শ্বশুরবাড়ির কাস্টে থাকতে যেমনটা তুমি বলছো তাহলে অন্য উপায়ে তুমি তোমার জীবনটা পরিচালনা করতে পারতে পরকিয়া করে কেন কোনো ওয়ে না পরকিয়া করাটা কোনো ব্যাপার ওয়ে না নিজের স্বামী থাকতে পর খুব জঘন্য কাজ সত্যি তাই আচ্ছা ধরলাম তুমি যেদিন এসেছিলে সেদিন তোমার অবস্থা ছিল না ছেলেকে নিয়ে আসার কিন্তু তুমি করে লিখো না হাসি লাগে তুমি বলে বলছো তুমি বলো ছেলে কার তোমার তুমি কি একবারও চেষ্টা করছো ছেলেকে মিট মাঠ আচ্ছা মার ছেলেকে মারপিট করে কেড়ে আনা কেড়ে নিয়ে আসার তোমার জায়গায় আমি যদি হতাম আইনকে মেরে সবাইকে আইনকে মেরে সবাইকে মেরে ছেলেকে নিয়ে আসার চেষ্টা করতাম আইন আগে না আমার সন্তান আগে সন্তান ছেড়ে এক বছর দূরে কামো মেরে মেরো না আইন দেখাচ্ছে হারে যুদ্ধ যে পাখি ঘরে করছেন না যে পাখি ঘুরে বেড়ায় বনে বাদারে সে পাখি কে ভালো অভ্যাসার জালে কেন ডারে একদম ঠিক বলেছেন একটা মায়ের বাচ্চা ছেড়ে কি করে থাকতে পারে আমার বাচ্চা আমি আনবো আইনের কথা ভেবে বসে থাকবো আমার বাচ্চা আমি আনবো তাতে আইন হাতে তুলে নেয়া কি আছে লোকজন জুড়ে জোর করে চাইলেই বাচ্চা আনতে পারতো কি যে কথা বলো একদিন ও দেখতে চাওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করেনি সন্দীপের বাবা আমাকে পার্সোনালি বলেছিল যে সীমা তুমি যদি কোনো সময় দেখতে চাই অন্তপক্ষে বলো তাহলে আমি নিয়ে যে দিয়ে আসবো তোমার কাছে ও দেখা করুক করে ও পার্সোনালি বলেছিল যত কষ্ট হোক ছেলেকে নিয়ে তারপর বাড়ি থেকে বের বের হতো যেমন কেন এমন করলে তোমার খুব ভালো তোমাকে খুব ভালো লাগতো দুজনকে খুব মানাতো সারা জীবন সব কিছু মনের মতো হয় না একটু মানিয়ে চলতে হয় বিয়ের পর যদি কাউকে ভালো লাগে তা তা সুন্দর করে সব শেষ করতে হয় একদম ঠিক আমি এইটা একদম ওনাসোনা সবান বিয়ের পরে কাউকে যদি তোমার ভালো লাগে তুমি সুন্দর করে শেষ করো আর তোমার হাতে অপশান ছিল তোমার ছেলে ছোটো ছিল তোমরা বসে ফ্যামিলি শুধু কথা বলে সুন্দরভাবে শোষ শেষ করতে পারতে সুন্দরভাবে আজকে ছেলেটাও জীবনটা নষ্ট হতো না আজকে লোক জানাজানি হতো না আজকে দশটা লোক আর সন্দীপদের প্রাণে যথেষ্ট ভয় ছিল আমি নিজের চোখে দেখেছি যথেষ্ট ভয় ছিল ওর ভয়ে ও যথেষ্ট কাপ ছিল সেই জায়গায় সন্দীপ কখনোই পাঁচখান করতো না এই ব্যাপারটাকে করতোই না হয়তো একদিন তোমাদের ভিডিওর মাধ্যমে জানাতো তারপর হয়তো ওরা ভিডিও বন্ধ করে দিত কিন্তু কোনো দিন এই নোংরা ইচ্ছাগুলো এরকমভাবে বাইরে আসতোই না কারণ ও চায়নি ও চেয়েছেই নোংরামি করতে ও নোংরামি করে সন্দীপ ও করেছে নোংরামি ও আর বদনাম করতে চেয়েছে সন্দীপ সেটা কি করে মেনে নেওয়া যায় বলো তো তাহলে আসল পতিতা কী হলো বলো তোমরা তোমরা বলো লেখো কমেন্ট বক্সে যে আসল পতিতা কে আমি বি সংসার করছি আমি তোমাদের কাছে সব দেখাচ্ছে আজকে সুভদা যখন অসুস্থ ছিল কোথাও তোমাদের দেখে মনে হচ্ছে যে না আমি নিজেকে সাজ করে আমি নিজে ফিটফাট থেকেছি অথচ শুভধার প্রপার ট্রিটমেন্ট করিনি আমি হোটেলে গিয়ে দামি খাবার খাচ্ছি দামি পোশাক কিনছি দামি পোশাক করছি অথচ সুভদাকে আমি ট্রিটমেন্ট করছি না সুভদাকে আমি পারিনি আমার কষ্ট হয়েছে বিশ্বাস করবা না আমি প্রত্যেকটা মুহূর্ত শুভদাকে গাড়ি করে নিয়ে গেছি গাড়ি করে নিয়ে এসেছি শুনুন চার চাকা এখান থেকে কেপিসিতে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কম ব্যাপার না আমি প্রত্যেকটা মুহূর্ত শুভদাকে মানে আরামের জীবনে মানে যাতে মানুষটার কষ্ট না হয় কারণ কী করে নেব ট্রেনে সেই মানুষটাকে সবসময় আরামে মানুষটা যাতে সুস্থভাবে বাঁচে মানুষটা যাতে এইগুলো ওর দেখো না তোমরা দেখতে পাওনি আমার ভিডিও নেই আর সেই সময় ও ওর স্বামী সন্তানকে ছেড়ে ভ্যালেন্টাইন্স ডে করছে প্রেমিককে গিফট নিয়ে গিয়ে প্রেমিককে দিচ্ছে প্রেমিক গিফট নিয়ে টেডি চকলেট ক্যাডবেরি কানের দুল এগুলো ওর মা খুলে খুলে ক্যামেরায় দেখাচ্ছে সেগুলো ভিডিও করছে সেই মায় মুখে মানায় একটা বছর হয়ে গেল দেখতে দেখতে আমি আমার ছেলেটাকে দেখা তো দূরে থাক ছোঁয়া তো দূরে থাক চোখে দেখতে পেলাম না চেষ্টা করেছে ও সুন্দর করে শেষ করতে হতো ছেলেকে নিয়ে সুন্দর করে চলে আসতে হাতে পায়ে হাতে পড়ে দুজন দুজনের না মিলা ডিভোর্স হয় কিন্তু এইভাবে না ছেলেটার জীবনটা দুঃখের মধ্যে ফেলে দিলে সত্যি খুব খারাপ লাগে তোমার ব্রাহ্মণ নিয়ম কানন ব্রাহ্মণ নিয়ম কা কারণ কিছুই জানো না মাছ খেয়ে তো খেয়ে কে সোমবার করে আচ্ছা অতই যদি ছেলের জন্যে মায়া কোথাও কাঁথা কুড়াতে গিয়েছিল তখন সত্যি বাড়ি থেকে বেরোবার সময় বাচ্চাটার কথা মনে ছিল না এখন এইসব ন্যাকামো করো করো না প্লিজ নিজের পায়ে নিজে কুরুল মেরেছ আমাকে মেরে ফেলেও আমাকে মেরে ফেললেও আমি ছেলেকে দেখে আসতাম এক বছর একটা মা কি করে সন্তানকে না দেখে থাকতে পারলো কোথায় ওর ভালোবাসার সব ভিউয়ার্সরা যেখানে একটা নেগেটিভ কমেন্ট থাকলে দৌড়ে দৌড়ে যেত তাদের সাথে ঝগড়া করতে কোথায় বন্ধু কইরি কইরি টিপি সর্বনাশ কারিলা কোই কোথায় কোথায় ছেলেকে কাছে আনার জন্যে কত দূর এগোলে সেটা বলো সব মিথ্যে সব নাটক কিছু করেনি আর ছেলে নিয়ে ভি ভিউজ বাড়াচ্ছে ছেলের কাস্টেডি ফাইলটা করারও সময় হয়নি এতদিনে ও ছেলেকে চায় ইম্পসিবল জাস্ট ড্রামা ভিউজ এর জন্য তোমার মা বাবা যদি ভালো বুদ্ধি দিত তারা যদি ভালো হতো তবে এই রকমভাবে সংসারটা নষ্ট হতো না বাচ্চাটার কথা তোমাদের কেউ কখনোই ভাবনি ওই জন্যই তো বাচ্চাটাকে আনিনি না বাচ্চাটার কটাল তো ও ভেবেছে বরাবর ও জানে ওর বাপের বাড়ির মানুষজন কেমন আর ওইখানটায় কখনোই ওর ছেলে দীর্ঘদিন থাকতো না হয়তো দশ পনেরো দিন থাকতো তারপরে ছেলেটা কাঁদতো ছেলেটা বাবা ঠাকমা দাদুর জন্যে ছটপাট করতো এটা করত। সেই কারণে ও জানে ওর ছেলে ঠিক জায়গায় মানুষ হচ্ছে ঠিক জায়গায় ঠিকভাবে কিন্তু তোমরা মানো না তোমরা ছেলে ছেলে কর বলে তাই ও মাঝে মাঝে লেখে ছেলের জন্য তো তোমার কষ্ট সেটা তো আমরা গত এক বছর ধরে দেখছি এখন হঠাৎ করে ছেলের জন্যে পুজো দেওয়ার ঘটা দেখছি ছেলের জন্মদিনে তো ছেলের জন্যেও পুজো দিলে না কদিন বৌদিকে বেঁচে খেলে কদিন বৌদিকে বেঁচে খেলে এখন আবার ছেলেকে নিয়ে পড়েছি কমেন্ট বক্সটা দেখো টিপি দেখো দেখো তুমি ছেলে আনবো ছেলে আনবো নাটক করে যাচ্ছে ছেলেরটাকে দাদু ঠাকুমা বড় করুক তুমি ততক্ষণে দিন ফোকলার সাথে মজা করে নাও দুশো লাইক দুশো সব জায়গায় দুশোর ওপরে দুশো তিরাশিটা লাইক একেরটা দুশো চৌষট্টিটা লাইক তোমার কথা এখন কেউ বিশ্বাস করবে না পরকিয়া করে যে মিথ্যে নাটক দেখিয়ে ভিউজ কামাচ এটাই তোমার ফিউচার কাল হবে দেখে নিও বেশ বাচ্চার কী দোষ ছিল বুকের জড়িয়ে ছেলেকে নিয়ে বেরোতে পৃথিবীর কোনো শক্তি বাধা হতো না বাট শুধু তোমার শুধু তোমার তোমার পরিবারের পয়সার লোক তোমাকে মানে ইয়ে দিচ্ছে হায় দিচ্ছে হাওয়া দিচ্ছে যেসব মেয়েরা সত্যি শ্বশুরবাড়ির কষ্ট করে কষ্ট করে তাদের ঠিক বোঝা যায় একদম যারা শ্বশুরবাড়িতে কষ্ট করে তাদেরকে দেখলে ঠিকই বোঝা যায় আর যে ন্যাকামও করে তাদেরকে আচ্ছা ডে ওয়ান থেকেও মিথ্যা কথা বলে যাচ্ছে ও বললো আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি ওকে এক কাপড়ে বেরিয়েছে ও বলল ওর জীবন ওর আত্মরক্ষা করার জন্য ওকে নোরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে কিন্তু নোরাটা তো তালাক ভাঙার জন্যে দাঁড়িয়ে ছিল আর ওকে কেউ হামলা করতে পারবে এরকম ক্ষমতা কারোর আছে হ্যাঁ বোঝাতে আর হবে না কেমন মা তুমি সবাই জেনে গেছে বাজে বোকো না ছেলের জন্যে গোটা খাচ্ছে ছেলের জন্য পুজো দিচ্ছে ছেলের জন্য কাঁদছে ছেলের জন্য স্কুল ফ্রি স্কুল বেছে রেখেছে ওর ছেলেকেও ওই স্কুলে এক মাস পড়াবে ফ্রি কোচিং দেবে ছেলের জন্য কি করছে না বলো তো তারপরও তোমরা বলছো কাঁথা কুড়াতে গিয়ে ছেলে যেদিন সেই কাঁথাগুলোই তো দা বৌদি আর ও মিলে গায়ে দিয়ে দিয়ে শুয়ে আছে আজকে কাঁথাগুলো কুড়িয়ে না আনলে এই ঠান্ডার মধ্যে বৃষ্টির দিনগুলো ও কি গাই দিত বলো তোমরা সেদিন তো ছেলেটাকে আনতে পারতিস ক্যাথা ঘটি বাটি আলমারি নিয়ে নিতে ভুলিস কিন্তু ছেলে নিতে ভুলে গেছিস তুই আবার মা তিনশো বিরানব্বই জন লাইক করেছে একটা ফালতু মহিলা মনে রাখো কর্মকর্মা খুব খারাপ জিনিস যা তুমি ফেরত পাবে এই ফোকলা আহ টিকবে না তখন ভাইয়ের বাড়ির চাকরানিগিরি করতে হবে এটা একদম অনিবার্য ওর আগামী দিন ভাইয়ের বাড়ির চাকরানিগিরি ছেলেটা তোমার সন্দীপের যেমন অধিকার আছে ছেলের প্রতি তোমার অধিকার সমান সমান আছে তুমি তুমি বলে একটা বছর পার করতে পেরেছ আমি হলে চুরি করে হলেও নিয়ে আসতাম নিজের সন্তানকে আর সবার আগে সন্তান পরিস্থিতি যেটাই হোক ছেলেকে নিয়ে বের হতে বের হতে যেদিন বেরিয়ে চলে এসেছিলেন সত্যিকারই বলো তো ছেলেকে নিয়ে যদি সেদিন বেরিয়ে চলে আসতো আজকে সন্দীপদের পরিস্থিতি কি করুন হতো ও কোথাও না কোথাও সন্দীপদের ভালো করে এসেছে ও ছেলে আনেনি এর জন্যে কিন্তু সবথেকে লাভবান সন্দীপ হয়েছে আজকে ছেলে সন্দীপের আর কাছে আছে বলেই আমরা কিন্তু সবাই সন্দীপের ভালো দিকটা দেখতে পেরেছি আজকে যদি সত্যি সন্দীপ না থাকতো সন্দীপ ওকে নান মানে ও যদি ছেলেকে নিয়ে আসতো সন্দীপ যে এই রূপটা আমরা কেউ দেখতে পেতাম পেতাম না সন্দীপের মনের ভেতরে যেই থাক যেমন থাক যেভাবে থাক সন্দীপ কিন্তু ছেলেকে আগে দেখে টেপির ইনকামে খেয়ে ফোকলার গতর খানা শুধু দেখে আসোগা। গা টেপির ইনকামে খেয়ে খেয়ে টেপির টেপার ফোকলার গতরটা দেখে আসো যেমন ফোকলার মানে ফোকলা গতর তৈরি করেছে তেমন টেপি গতর তৈরি করেছে তেমন টেপির মা বাপ গতর তৈরি করেছে সবগুলো বসে খেয়ে খেয়ে এই মেয়ে রোজগারে বসে খেয়ে খেয়ে নলা বেড়ে গেছে চেহানা দেখেছ ফোকলা হ্যাঁ মাল পিয়েঙ্গে সব সময় দামি দামি মাল যেমন এই বাপ খায় মেয়ে খায় মা খায় এবং ফোকলাও খায় ওদের পরিবার গুষ্টি শুদ্ধ খায় নোংরা ন্যাস্টিক পরিবার ওই ন্যাস্টিক পরিবারকে যারা পজিটিভ কমেন্ট করে আমার কমেন্ট বক্সে যে নোংরা কমেন্ট করে দেবো একটা নোংরা পরিবার আর এই নোংরা পরিবারকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে সবথেকে বড় পতিতা তাদেরকে তাদের গিয়ে পতিতা লয়ে গিয়ে বসা উচিত তারা কি তাদের পতিতা লেখার আগে দশবার ভাবা উচিত পতিতা কোথায় দিচ্ছে